আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমরা ব্রাজিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে মাছ খেতে, মাছের রেস্টুরেন্ট, নতুন আরেকটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে প্রথম এসেছি এখানে, তো রেস্টুরেন্টে বাইরে আমরা এখন গাড়ি থামিয়েছি, রেস্টুরেন্ট বাড়ি গাড়ি রেখে এখানে গাড়ির গ্যারেজ, এখানে গাড়ি রাখা হয়, তো এখানে গাড়ি রেখে তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে যাবো এখন। তো হচ্ছে রেস্টুরেন্টের বাইরে সাইডটি রাস্তার পাশে রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট, তো এখানে আসা হয়নি আর কখনো, তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরের দিকে যাব। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দিক দিয়ে এখন গেটের দিক দিয়ে আমরা যাবো, এখান থেকে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার গেট। রেস্টুরেন্টটি একদম রাস্তার পাশেই, রেস্টুরেন্টটি আগে ছিল একটি নদীর পাশে, তো আমরা ওইখানে প্রথমে গিয়েছিলাম ওর আগের দিকে, তো এখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে এসেছে। ব্রাজিলে এটা হচ্ছে বুফের খাবার, এখানে আপনারা 100 রিয়ালের মধ্যে খেতে পারবেন খাবার, 100 রিয়াল করে জন প্রতি বুফের খাবার, যত ইচ্ছে তত খেতে পারবেন। এবং এখানে সবগুলো আইটেমই শুধু মাছের আইটেম, এবং এখানে মিষ্টির আইটেম আছে, খাওয়ার পরে মিষ্টি খাবারও খেতে পারবেন। তো এটা হচ্ছে মাছের ভিতরের দিকটি, এখানে ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মাছ দিয়ে জাল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আপনার ফটোশুট করছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে দিকগুলো। তো এটা ছুটির দিন বলে ভালোই মানুষ হয়েছে, ছুটির দিনে সবাই দুপুরে খাবার খেতে আসে, ঘোরাফেরাও করে খাবারও খেয়ে যায়। তো আমরা এখন খাবার নিব প্লেটে, দেখতে পারবেন এখানে কত রকমের খাবার আছে এবং অনেক আইটেম খাবার এখানে টেবিলে সাজা এখানে আছে, এখান থেকে নিব এবং টেবিলেও আলাদাভাবে খাবার দিয়ে যাবে, আলাদা আলাদা বিভিন্ন আইটেমের খাবারগুলো দিয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আমরা সালাদ, বিভিন্ন যে ধরনের খাবারগুলো রান্না করা হয়েছে সেগুলো নিব। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, এটি হচ্ছে অলিভ অয়েল, আর এটি হচ্ছে কোয়েল পাখির ডিম। তো আমি একটু বেশি বেশি করে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চা দুই বাচ্চাও খাবে আমার সাথে, তো সেহেতু আমার প্লেটে একটু খাবার বেশি নিয়েছি, দুজন বাচ্চার সাথে জন্য এক প্লেটে নেওয়া হয়েছে। তো এখানে কিছু সালাদ, সস, ওই টাইপের খাবার এগুলোও আছে, তো এগুলো আমরা কিছু কিছু নিয়েছি, নিজের পছন্দ অনুযায়ী নিয়েছি। এটা হচ্ছে একটা বড় মাছ ছিল, সেখানে একটা বারবিকিউ করা হয়েছিল বড় মাছটা, তো এখান থেকে পিস করে খাওয়া হয়েছে। তো আমরা গিয়েছিলাম অনেক লেট করে, এখান থেকে খাবার দুপুরের খাবার এখানে সবাই 11টা থেকে শুরু করে খাবার, আমরা ওখানে পৌঁছেছি দুপুর 1টার দিকে। তো খাবার তো এমন প্রায় শেষ করে, তো সাজানো খাবারগুলো আবার নতুন করে আনা হয় শেষ করে গেলে। তো আমি এখান থেকে কিছু খাবার চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি বেছে বেছে, এবং মাছও নিয়েছি অল্প করে। ব্রাজিল প্যারাগুয়ে যেখানে, এখানে সবাই দুপুরের 12টার মধ্যে খাবার খায়, তো আমরা অনেক লেট করে ফেলেছিলাম। তো এখানে ভাজা মাছগুলো ছিল কিছু, সেটাও নিয়ে নিলাম, দুই পিসে ছিল। এইখানে দেখছেন যেগুলো পেস্ট করা, এগুলো আলু পেস্ট করা, তো এগুলো আলু দিয়ে ক্রিমের মতো তৈরি করা হয়েছে সেইগুলো, তো আমি এটা নিয়ে নিই। তো এখান থেকে আলু ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সেটা নিয়েছি, আমার বাচ্চাদের খুবই পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইটা, এবং সবারই খুব পছন্দ। তো এখানে রান্না করাও মাছ ছিল, তো এটা রান্না করা মাছ, এটা শোল মাছের মতো মনে হয়েছিল, কিন্তু আমি জানি না এটা কি মাছ। তো রান্না করা মাছ, এখানে বিভিন্ন রকমের মাছ আছে, তো এখানে রান্না করা মাছটাও নিয়ে নিলাম আমি প্লেটে করে। সব রকমের খাবার নেওয়া হয়নি, সব আইটেমগুলো আমি নিয়ে নিই প্লেটে, যেগুলো যেগুলো খাবো শুধু বেছে বেছে ওগুলোই নিয়েছি, এবং আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে শুধু সেই খাবারগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আলু ভাজা 2-3 রকমের আছে, এখানকার একটা অন্যরকম আলু আছে, সেই আলু ভাজাও ছিল। তো এখান থেকে ভাত নিয়ে নিলাম, অল্প করে ভাত নিয়েছি, একদম কম নিয়েছি ভাত আমি। এখানে হচ্ছে সালাদের আইটেমগুলো, তো সালাদের আইটেমগুলো আমার পছন্দ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি, শুধু এখান থেকে আমি গাজর এবং শসাটা নিব আর কিছু নিয়ে নিই। আর এটা হচ্ছে আপনার লাল শালগম যেটা আছে সেটা নিয়েছি, এটাও এখানে সালাদের মতোও আছে, তো এটাও একটু নিব। তো এখানে হচ্ছে আমার আইটেমগুলো নেওয়া হয়ে গেছে, যা যা পছন্দ নিয়ে নিয়েছি। তো এছাড়া এখন আমাদের টেবিলে আবার আলাদাও খাবার দিয়ে যাবে, মাছগুলো বিভিন্ন আইটেমের, এখানকার যে রেস্টুরেন্টের যে মাছগুলো সেগুলো দিবে, তো সেগুলো পরে নিয়ে আসবে। এখন আমার টেবিলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে খাবার দেখে, দুই সবাই মিলে এখানে খেতে বসেছি, আমরা এখন সবাই খাবো। তো খাবারের আইটেমগুলো দেখুন, এখানে আইটেমগুলো খুবই সুন্দর এবং খুবই মজাদার খাবারগুলো, দেখতে পাচ্ছেন।
আছে, এগুলো সবই মাছের আইটেম। মাছের ফ্রাই, মাছের ফ্রেঞ্চ ফ্রাই, মাছের বলগুলো দেখতে পাচ্ছেন, মাছের ফিশ বল, এটার ভিতরে চিজ দেওয়া আছে ফিশ বলগুলো। তো এখানে অনেক আইটেমের খাবার, দেখতে থাকুন আপনারা আস্তে আস্তে, দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগবে। বিভিন্ন রকমের খাবারগুলো দেখতে খুবই লোভনীয়, খুবই মজাদার খাবারগুলো। এটা হচ্ছে মাছের ফিলেটার মধ্যে ক্যাচপ দিয়ে রান্না করা মাছ। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন, নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের খাবার প্রায় শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন সবার খাবার প্রায় শেষ। এখন এখানে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা খাবো। তো এখান থেকে সবগুলো আইটেম নেওয়া হয়নি, দুইটা আইটেম নেওয়া হয়েছে। এবং এখানে আইসক্রিম আছে, বাচ্চারা আইসক্রিমও খাবে, তো এখান থেকে আইসক্রিমও নেব। তো এই খাবারগুলো মিষ্টি খাবার এবং মিষ্টি ডেজার্ট এবং আইসক্রিম সবই এই বুফে খাবারের প্রাইসের মধ্যে, এটা আলাদা কোনো রেট দিতে হয় না, শুধু কোল্ড ড্রিঙ্কসের রেট দিতে হয়, আলাদা প্রাইস দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব আজকে ভিডিওটি এ পর্যন্ত। আমরা চলে যাব, বাইরে চলে এসেছি, এতক্ষণ আমার ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।